আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসরাফিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। তো আজকে আমরা চলে এসেছি টিবিএস অটো বাংলাদেশ লিমিটেড টিবিএস তেজগাঁ শোরুমে। আজকে আমরা আপনাদের জানাবো টিবিএস মেট্রো প্লাস 110cc বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই বাইকটির টপ স্পিড কত, এর পাশাপাশি টপ মাইলেজ কেমন, এবং ইঞ্জিন থেকে সাপোর্ট পাবেন কেমন, এবং ফ্রন্ট এবং রিয়ারের সাসপেনশনের কোয়ালিটি কেমন, এর পাশাপাশি ফ্রন্ট এবং রিয়ারের টায়ার থেকে সাপোর্ট পাবেন কেমন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি ইসরাফিল আপনাদের সঙ্গেই আছি। তো সেই ক্ষেত্রে টিবিএস বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড, নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বেই টিবিএস একটি জনপ্রিয় ব্র্যান্ড। আর টিবিএসের এই মেট্রো প্লাস 110cc বাইকটি কিন্তু বাংলাদেশে একটি জনপ্রিয় বাইক, এবং টিবিএসের সব থেকে বিগ সেলসের একটা বাইক এই টিবিএস মেট্রো প্লাস 110cc বাইকটি। তো সেক্ষেত্রে আজকে রিভিউতে থাকছে টিবিএস মেট্রো প্লাস 110cc বাইকটি ডিসব্যাক ভার্সন এবং ড্রামব্যাক ভার্সন, দুটি ভার্সন নিয়েই কথা বলবো। তো সেক্ষেত্রে ডিসব্যাক এবং ড্রামব্যাক ভার্সনের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন নেই, জাস্ট পরিবর্তন আছে ডিসব্যাক, একটা ডিসব্যাক ভার্সনে শুধু একটা আকর্ষণীয় ডিসব্যাক প্রোভাইড করা হয়েছে, এর পাশাপাশি ড্রামব্যাক ভার্সনে একটা ড্রামব্যাক প্রোভাইড করা হয়েছে। তো সেই ক্ষেত্রে ডিসব্যাক ভার্সনে 240mm একটা আকর্ষণীয় ডিসব্যাক প্রোভাইড করা হয়েছে, যার কারণে ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো হবেন। এর পাশাপাশি ড্রামব্যাকের ক্ষেত্রে শুধু ড্রামব্যাকটাই চেঞ্জ আছে এই দুটি ভার্সনের ভিতর, তো সেক্ষেত্রে একটা আকর্ষণীয় ড্রামব্যাক প্রোভাইড করা হয়েছে। তো সেক্ষেত্রে দুটি বাইকের মূল্য কিন্তু সেম না, আলাদা আলাদা, সেটা আমি ভিডিওর ভিতর বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন দুটি বাইকের মূল্য এবং এই বাইক থেকে আপনারা যে সাপোর্টগুলো পাবেন। এর পাশাপাশি বাইকটির রিয়ারের টায়ারটা কিন্তু বন্ধুরা অনেক ভালো, এবং রিয়ারের টায়ারটা কিন্তু অনেক মোটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সামনের টায়ারটার কোয়ালিটিও ভালো। এর পাশাপাশি আমরা প্রথমে বাইকটির হেডলাইট দিয়ে শুরু করি বন্ধুরা। বাইকটির হেডলাইটে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প প্রোভাইড করা হয়েছে, আর হ্যালোজেন হেডল্যাম্প অনেক বেশি আলো প্রতিফলিত করে থাকে, এবং হেডলাইটের লুকটা কিন্তু একটা আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে এই টিবিএস মেট্রো প্লাস 110cc বাইকে। অ্যাজ ইউজুয়াল টিবিএস তাদের প্রত্যেকটা বাইকের হেডলাইটের কোয়ালিটি কিন্তু অনেক ভালো করে। এর পাশাপাশি আমরা সাইড ইন্ডিকেটারের দিকে যাই বন্ধুরা, সাইড ইন্ডিকেটার ক্লিয়ার লেন্স দেওয়া হয়েছে এবং ইয়েলো কালারের বাল্ব ভেতরে দেওয়া হয়েছে, এবং সাইড ইন্ডিকেটারটা একটা নন ফ্লেক্সিবল সাইড ইন্ডিকেটার। এই পাশেও বন্ধুরা যে সাইড ইন্ডিকেটার দেওয়া হয়েছে সেম একটা নন ফ্লেক্সিবল ক্লিয়ার লেন্স সাইড ইন্ডিকেটার প্রোভাইড করা হয়েছে, এবং ভিতরে ইয়েলো কালারের বাল্ব দেওয়া হয়েছে। তো ফ্রেন্ড, আপনারা কিন্তু এই বাইকটির হেডলাইট থেকে অনেক বেশি আলো পাবেন যেহেতু হ্যালোজেন বাল্ব প্রোভাইড করা হয়েছে। এর পাশাপাশি বাইকটির ফ্রন্টের দিকে যায় বন্ধুরা, বাইকটির ফ্রন্টে একটা ডিসব্যাক প্রোভাইড করা হয়েছে, আকর্ষণীয় 240mm একটা ডিসব্যাক প্রোভাইড করা হয়েছে, এবং ড্রাম ব্রেক ভার্সনে অনলি একটা ড্রাম ব্রেক প্রোভাইড করা থাকে। সেক্ষেত্রে আমি কিন্তু রিভিউ করতেছি ডিসব্যাক নিয়ে, তো সেক্ষেত্রে ডিসব্যাকে একটা আকর্ষণীয় 240mm একটা ডিসব্যাক প্রোভাইড করা হয়েছে। এর পাশাপাশি ফ্রন্টে টায়ারের সাইজ কিন্তু বন্ধুরা 2.75x17 সাইজের একটা রিমস দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনারা অনেক ভালো সাপোর্ট পাবেন টায়ার থেকে। দেখতেই পাচ্ছেন যে 2.75x17 সাইজের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, টায়ারটা কিন্তু টিউবলেস টায়ার, নট অনলি টিউব টায়ার, শুধুমাত্র টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এই টিবিএস মেট্রো প্লাস 110cc বাইকটিতে। এর পাশাপাশি অ্যালয়ারিংটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন অ্যালয়ারিং প্রোভাইড করা হয়েছে, এবং ফ্রন্টে যে সাসপেনশন প্রোভাইড করা হয়েছে বন্ধুরা, হাইড্রোলিক ড্রাম টেলিস্কোপিক সাসপেনশন প্রোভাইড করা হয়েছে এই টিবিএস মেট্রো প্লাস 110cc বাইকটিতে। এর পাশাপাশি আমাদের বাইকটির রিয়ারের দিকে যাই বন্ধুরা, বাইকটির রিয়ারে একটা সারিগার্ড প্রোভাইড করা হয়েছে, কোয়ালিটি সম্পন্ন সারিগার্ড দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু যদি কোনো লেডি প্রিমিয়াম পিছনে বসে সেক্ষেত্রে সারিগার্ডের উপর সুন্দরভাবে পা রেখে বসতে পারবে, সেক্ষেত্রে অনেকটা সেফ হবে, আর লাইফে সেফটি ফার্স্ট, সেক্ষেত্রে তো সারিগার্ডের কোনো তুলনাই নাই। সারিগার্ড অ্যাজ ইউজুয়াল টিবিএস তাদের প্রত্যেকটা বাইকেই ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে এই বাইকটাও তারা দিয়েছে। এর পাশাপাশি আমাদের বাইকটির রিয়ারের যে অ্যাডজাস্টার দেওয়া হয়েছে বন্ধুরা, একটা খুবই আকর্ষণীয় অ্যাডজাস্টার দেওয়া হয়েছে, এবং অ্যাডজাস্টারের লুকটা কিন্তু একটা নর্মাল লুক প্রোভাইড করা হয়েছে। এর পাশাপাশি অ্যাডজাস্টারের যে মাফলার গার্ড প্রোভাইড করা হয়েছে বন্ধুরা, একটা সিলভার কালারের মাফলার গার্ড দেওয়া হয়েছে, খুবই কোয়ালিটি সম্পন্ন। এর পাশাপাশি আমরা যদি রিয়ারের টায়ারের সাইজের কথা বলি, রিয়ারে ড্রামব্যাক প্রোভাইড করা হয়েছে বন্ধুরা, 130mm একটা ড্রামব্যাক প্রোভাইড করা হয়েছে রিয়ারে, যার কারণে কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ভালো ব্রেকিং পারফরমেন্স পাবেন, এবং রিয়ারে যে টায়ারটা দেওয়া হয়েছে টায়ারের গ্রিপটা কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন, এবং রিয়ারের টায়ারটা কিন্তু বন্ধুরা 3 ইঞ্চি, সেক্ষেত্রে রিয়ারের টায়ারটা অনেক মোটা, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সাপোর্ট পাবেন, অনেকটা স্লিপের হাত থেকে রক্ষা পাবেন, এবং মোটা টায়ার কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হয়। এর পাশাপাশি পিছনে যে
সাসপেনশন দেওয়া হয়েছে বন্ধুরা, পিছনে একটা হাইড্রোলিক ড্রাম কয়েল স্প্রিং সাসপেনশন প্রোভাইড করা হয়েছে এই মেট্রো প্লাস 110 সিসির বাইকটিতে। এর পাশাপাশি আমাদের বাইকটির ইঞ্জিনের দিকে যাই বন্ধুরা, বাইকটির ইঞ্জিনে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে। আর এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট বন্ধুরা 109.7 সিসি। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 8.29 BHP @7500 RPM, এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম টর্ক পাবেন 8.70 Nm @5000 RPM। এর পাশাপাশি এই ইঞ্জিনে কিন্তু অপারেট করার জন্য কিন্তু বন্ধুরা আপনারা স্টার্টিংয়ের ক্ষেত্রে কিক এবং সেলফ দুটি পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি এই ইঞ্জিনটা অপারেট করার জন্য বন্ধুরা একটা 4 স্পিড গিয়ারবক্স প্রোভাইড করা হয়েছে এই টিভিএস মেট্রো প্লাস 110 সিসির বাইকটিতে। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসে এই টিভিএস মেট্রো প্লাস 110 সিসির বাইকটিতে ভালো একটা সাপোর্ট পাবেন। এর পাশাপাশি আমাদের বাইকটির পিছনের দিকে যাই, বাইকটির পিছনে একটা আকর্ষণীয় টেইল ল্যাম্প প্রোভাইড করা হয়েছে, খুবই কোয়ালিটি সম্পন্ন একটা এলইডি টেইল ল্যাম্প প্রোভাইড করা হয়েছে এবং ভিতরে বাল্ব আকৃতির লাইটও দেখা যাচ্ছে। এর পাশাপাশি পিছনে সাইড ইন্ডিকেটারের দিকে যাই যদি বন্ধুরা, সাইড ইন্ডিকেটার ক্লিয়ার লেন্স দেওয়া হয়েছে এবং ভিতরে ইয়েলো কালারের বাল্ব দেওয়া হয়েছে। এই পাশাপাশি সাইড ইন্ডিকেটার দেওয়া হয়েছে বন্ধুরা, ইয়েলো কালারের বাল্ব দেওয়া হয়েছে এবং ক্লিয়ার লেন্স প্রোভাইড করা হয়েছে। এর পাশাপাশি আমরা যদি সিট কভারের দিকে যাই বন্ধুরা, বাইকটির সিট কভারে স্টাইলিশ ডুয়েল টোন সিট কভার প্রোভাইড করা হয়েছে এবং সিট কভারটা অনেক সফট, সেক্ষেত্রে কিন্তু বসে অনেক আরাম পাবেন এবং অনায়াসে 2 থেকে 3 জন বসতে পারবেন। কিন্তু বাংলাদেশের নিয়ম অনুযায়ী 2 জন বসা ইসরো, যেহেতু বাংলাদেশের আইনে আছে 2 জন বসা, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সিট কভারে অবশ্যই 2 জন বসে রাইড করবেন। এবং 110 সিসির এই স্পেশাল এডিশন মেট্রো প্লাস বাইকটির যে ফুয়েল ট্যাঙ্কের কথা যদি বলি বন্ধুরা, ফুয়েল ট্যাঙ্কে একটা আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কে যে টিভিএস লেখা লোগোটা দেওয়া হয়েছে বন্ধুরা, 3D লোগোই করা হয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কের লুকটা কিছুটা স্পোর্টস ক্যাটাগরির বাইকের লুক দেওয়া হয়েছে। আর এই বাইকটি মূলত একটি স্ট্যান্ডার্ড ক্যাটাগরির বাইক, আমাদের দেশের কর্পোরেট সেলসে কিন্তু এই বাইকটা সব অ্যাভেলেবল দেখা যায়। সেক্ষেত্রে এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কে তেল ধরবে বন্ধুরা 10 লিটার এবং রিজার্ভে থাকবে 2 লিটার, সেক্ষেত্রে কিন্তু 10 লিটার রিজার্ভ সহ 10 লিটার ফুয়েল ট্যাঙ্কে তেল ধরে। ধারণ ক্ষমতা কিন্তু এই 110 সিসির বাইকটিতে খারাপ না, মোটামুটি চলে। এর পাশাপাশি আমরা যদি বাইকটির হ্যান্ডেল বার দিকে যাই বন্ধুরা, বাইকটির হ্যান্ডেল বারে পাইপ হ্যান্ডেল বার প্রোভাইড করা হয়েছে যা খুবই কোয়ালিটি সম্পন্ন। এর পাশাপাশি বাইকটির যদি আমরা মিটারের দিকে যাই বন্ধুরা, বাইকটির মিটারে অটো মিটার ডিজিটাল দেওয়া হয়েছে এবং RPM মিটার অ্যানালগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা মিটার বোর্ডটা কিন্তু খুবই একটা আকর্ষণীয় মিটার বোর্ড দেওয়া হয়েছে এই মেট্রো প্লাস 110 সিসির বাইকটিতে। এর পাশাপাশি আমরা যদি বাইকটির সুইচগুলোর দিকে যাই বন্ধুরা, বাইকটির সুইচগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং উন্নত মানের সুইচ প্রোভাইড করা হয়েছে এই বাইকটিতে। এই পাশাপাশি যে সুইচগুলো দেওয়া হয়েছে বন্ধুরা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং উন্নত মানের সুইচ প্রোভাইড করা হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই ইস্ট্রাফিল ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন ইনটু প্রেস করবেন, যাতে করে এরকম সকল সকল নতুন বাইকের ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।